অপরা দেখতে দেখতে আমরা কেমিস্ট্রির সর্বশেষ অধ্যায়টাতেও চলে আসলাম এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের জীবনে রসায়ন এই চ্যাপ্টারটাতে মূলত আমরা দৈনন্দিন জীবনে যে সকল রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে থাকি তাদের প্রস্তুতি তাদের ধর্ম ব্যবহার ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেই যে এই চ্যাপ্টারটাতে আমরা মূলত কি কী টপিক নিয়ে পড়াশোনা করব। আমাদের গৃহস্থালিতে ব্যবহার্য যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে তাদের কিছু কিছু খাদ্য সামগ্রীর আহরণ ধর্ম এবং ব্যবহারের গুরুত্ব নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিশ্লেষণ করব গৃহে ব্যবহার্য পরিষ্কারক যে সামগ্রীগুলো রয়েছে তাদের প্রস্তুতি এবং এই পরিষ্কারক সামগ্রীগুলো অর্থাৎ সাবান ডিটারজেন্ট সহ টয়লেট ক্লিনার কিংবা গ্লাস ক্লিনার এগুলো কিভাবে। পরিষ্কার করে তাদের পরিষ্কার কৌশল এবং সেই সকল সামগ্রীর প্রস্তুতি নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব ব্লিচিং পাউডারের বিরঞ্জন ও জীবাণুনাশক ক্রিয়া নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব রাসায়নিক দ্রব্য একটু আগে যেটা বলছিলাম যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যে সকল আমরা সাবান বা ডিটারজেন্ট এর ক্রিয়াকৌশলগুলো এই চ্যাপ্টারটাতে আলোচনা করব আমরা এই পরিষ্কারক সামগ্রীগুলো আমরা কিভাবে প্রস্তুত করি কিভাবে তারা কাজ করে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণের উপায় দেখব আমরা এখানে এবং সেই সকল কৃষি দ্রব্য সংরক্ষণের উপায়ও আমরা দেখব সবশেষের দিকে আমরা দেখব রাসায়নিক বর্জ্য এবং এর ক্ষতিকর প্রভাবটা কিরকম যেমন আমরা যে সকল রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে কিংবা কলকারখানায় ব্যবহৃত হয় তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু মাটি পানি বায়ু ইত্যাদি দূষণ করতে পারে তাহলে এই দূষণটা আমরা কিভাবে রোধ করব তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিতে শিখবো এই চ্যাপ্টারটাতে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল চ্যাপ্টারটাতে প্রবেশ করি তার আগেই বলে রাখি যে আমরা বাসাবাড়িতে খাদ্য দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য কখনো কখনো ভিনেগার বা অন্যান্য যে সকল ফুড প্রিজারভেটিভগুলো রয়েছে সেগুলো ব্যবহার করি আবার তোমরা অনেকেই বাসায় পাউরুটি বানাও কিংবা কেক বানাও সেখানে আমরা বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করি আবার আমরা যে ফল ফল আদি শস্য শাকসবজি এসব পাই এগুলো কি জমিতে হয় এই জমির মাটিটার উর্বরতা বাড়ানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের সার সেখানে দেই এই সার কিন্তু মূলত রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি এবং এই সারসহ অন্যান্য যেই জৈব রাসায়নিক যে সকল পদার্থগুলো বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সকল রাসায়নিক পদার্থগুলো সেগুলো নিয়ে আমরা চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি একদম প্রথমেই যেটা চলে আসছে সেটা হচ্ছে খাদ্য লবণ তোমরা কি জানো আমাদের খাদ্য লবণের রাসায়নিক সংকেতটা কি তোমরা ইতিমধ্যে এই জিনিসটা অনেকবারই পড়ে এসেছ আমাদের খাদ্য লবণের সংকেতটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং তোমরা এটাও জানো যে আমাদের খাদ্য লবণের সোডিয়াম ক্লোরাইডের সাথে আরও কিছু লবণের সংমিশ্রণ থাকে খুবই সামান্য পরিমাণে যেমন সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে সেখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড থাকতে পারে তাহলে এই সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের সাথে খুবই সামান্য পরিমাণে কে থাকছে ক্যালসিয়াম ক্লোরাইড থাকছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড থাকছে আবার মাটির তলদেশেও কিন্তু আমরা খনিজ পদার্থ হিসেবে এই সোডিয়াম ক্লোরাইডটাকে পেয়ে থাকি আমাদের দেশে মূলত কিভাবে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বানানো হয় বা সংগ্রহ করা হয় আমরা সমুদ্রের পানি থেকে খাদ্য লবণটাকে সংগ্রহ করি এবং এখানে আমরা কিছু ছবি দেখব সেই টপিকটার সাথে সংশ্লিষ্ট মূলত সমুদ্র উপকূলের যে লবণ চাষিরা রয়েছে তারা বিভিন্ন আকৃতি সেটা বর্গাকার আকৃতি হতে পারে কিংবা আয়তাকার আকৃতি হতে পারে এই জমির চারপাশে বাত নির্মাণ করে খানিকটা খুলে রাখে এখন যখন জোয়ারের পানি আসে তখন কি ওই জায়গাটাতে পানি প্রবেশ করছে এবং আমি যদি পরবর্তীতে ওই পানি প্রবেশের মুখটা বন্ধ করে দিই তাহলে কি ঘটবে সেখানে জোয়ারের পানিটা আটকে যাবে এরপরে এই জোয়ারের পানিটাকে যদি আমি শুকিয়ে ফেলি ধীরে ধীরে কিভাবে শুকাতে পারি সূর্যের আলো সাহায্যে কি খুব সহজে শুকানো সম্ভব তাহলে খেয়াল করে দেখো এই যে জোয়ারের পানিগুলো আসছে এবং তাদেরকে আমরা কি আটকে রাখছি এবং যখন এই জোয়ারের পানিটা আটকে যাচ্ছে তখন সূর্যের আলোতে ওই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ওই জায়গায় আমরা লবণ দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো সাদাটে লবণ তোমরা দেখতে পাবে এই যে জায়গাগুলো খেয়াল করো এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি সল্ট হারভেস্টিং তাহলে আমাদের সল্ট হারভেস্টিং এর জন্য মূলত কি কি পদক্ষেপ নেওয়া হয় একটু আগে যেটা বলছিলাম যে এখানে চাষিরা বিভিন্ন আকৃতির জমির চারপাশে বাঁধ নির্মাণ করে সেখানে জোয়ারের পানিটাকে প্রবেশ করায় সেখানে পানি প্রবেশের মুখটা পরে বন্ধ করে দিলে জোয়ারের পানিটা কি ভেতরে আটকে যাচ্ছে এবং পরবর্তীতে সেই পানিটা শুকিয়ে সূর্যের আলোতে শুকিয়ে ওই জায়গায় আমরা লবণ দেখতে পাচ্ছি যেই পুরো প্রসেসটাকে আমরা বলছি সল্ট হারভেস্টিং এবং সল্ট এর মাধ্যমে আমরা যে লবণটা পাই এই লবণটাকে পরবর্তীতে কি আমরা আমরা যে লবণটা পাচ্ছি এটা কি সমুদ্রের পানি থেকে পাচ্ছি তার মানে এখানে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকতে পারে তো সল্ট এর মাধ্যমে পাওয়া এই লবণটাকে আমরা শিল্প কারখানায় পাঠিয়ে দিই সেখানে বিভিন্ন প্রসেসিং পরে এটা আমাদের খাবার উপযোগী যে খাদ্য লবণটা সেটাতে পরিণত হয়ে যায় তাহলে দেখো এটা হচ্ছে সল্ট হারভেস্টিংয়ে পাওয়া যে লবণটা সেই লবণের স্তূপগুলো তাহলে যেটা বলছিলাম একটু আগে যে সল্ট হারভেস্টিংয়ের মাধ্যমে যে লবণটা আমরা পাই সেখানে কি বালু সহ বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত থাকতে পারে এই লবণকে কোনো একটা পাত্রে নিয়ে যদি আমরা পানি মিশাই তখন কি ঘটবে সেখানে ওই পানিটাতে লবণটা দ্রবীভূত হয়ে যাবে এবং বালিটা পাত্রের তলায় পড়ে থাকবে কারণ বালি কি ভারী হয়ে থাকে এবং বালি পানিতে কি দ্রবীভূত হয় না তখন আমরা এই যে ফিল্টারিং করে এই লবণ পানির দ্রবণ থেকে বালিটাকে কি পৃথক করতে পারি তাই তো অর্থাৎ এই ফিল্টারিং প্রসেস বা এই ধরনের জিনিসগুলো আমরা এর আগে দেখে এসেছি খেয়াল করে দেখো এই যে ঢেলে দিলাম আমরা এই জায়গাটাতে আমাদের নাড়াতে হবে এখানে কি ফিল্টার কাগজ রাখা রয়েছে ফানেলের মধ্যে এরপরে ফিল্টার কাগজটাতে এই যে দেখো এখানটাতে বালি জমে যায় তো এরপরে ফিল্টার কাগজটা আমরা ফেলে দিলাম তো এরকম কয়েকবার ফিল্টারিং করার মাধ্যমে বা ধরো যে অনেক পরিমাণে আমাদের লবণ পানির দ্রবণটা রয়েছে বালিসহ তো সেটাকে কী আমাদেরকে বারবার ফিল্টারিং করতে হবে আমাদের শিল্প কারখানাগুলোতে এরকম ফিল্টারিং কিছু মেশিন রয়েছে এখানে আমরা ম্যানুয়াল দেখতে পাচ্ছি যে কীভাবে আসলে বালিটাকে আলাদা করা হচ্ছে এরপরে আমরা যখন লবণ বালি পানির মিশ্রণটা থেকে বালিটাকে আলাদা করে ফেললাম থাকলো কে সেখানে লবণ এবং পানির দ্রবণ তাই তো এবার আমরা কি করব। পানিটাকে দূর করার জন্য আমাদেরকে তাপ দিতে হবে তাপ দিলে কি ঘটবে পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে এবং লবণটা পাত্রের তলায় পড়ে থাকবে খেয়াল করে দেখো এই প্রসেসও আমরা দেখে এসেছি কেমিস্ট্রিতে মানে এখানে লবণের দ্রবণটা এখানে যদি তাপ দেই আমি কি ঘটনা ঘটবে পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে এবং আমি পাত্রের তলে কি লবণটা পেয়ে যাব এরপরে আমাদের কাজ কিন্তু শেষ এইভাবে উৎপন্ন লবণগুলোকে আমরা কী করবো প্যাকেটজাত করব এবং সেই প্যাকেটের উপরে লেভেলিং লবণের ব্র্যান্ড বা তার ম্যানুফ্যাকচারিং ডেট বা তার এক্সপায়ারি ডেট এসব অ্যাড করার পরে এটা বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় তো মূলত লবণ আমাদের কি কি কাজে লাগে আমরা জানি যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদিত হয় শরীরের কোষগুলোতে তো এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে আমাদের বিভিন্ন আয়নের প্রয়োজন হয় তার মধ্যে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন কিন্তু অন্যতম প্রধান অর্থাৎ আমাদের শরীরে যদি কখনো সোডিয়াম আয়নের ঘাটতি হয়ে যায় আমরা কী করি আমরা স্যালাইন খাই তাই তো এই স্যালাইনটা কী মূলত স্যালাইনটা কী দিয়ে বানানো হয় সেখানেও লবণ থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে যেটা পানির সাথে মিশিয়ে খেলে সেই লবণের ঘাটতিটা বা সোডিয়াম আয়নের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে তাহলে খুব সংক্ষেপে আমরা লবণের একটু ব্যবহার দেখে নিই বা সোডিয়াম ক্লোরাইডের ব্যবহারটা দেখে নিই আমরা ভাতের সাথে বিভিন্ন ধরনের তরকারি খাই এবং এই তরকারিগুলো রান্না করতে গেলে লবণের অবদান অনস্বীকার্য তুমি অন্যান্য মশলাপাতি কম ব্যবহার করলেও পারো কিন্তু লবণটা যদি পরিমাণ মতো না হয় সেক্ষেত্রে তরকারিটা কিন্তু সুস্বাদু হয় না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রো অক্সাইড যৌগটাকে প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কয়েকটা ধাপে আমরা কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করে থাকি এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে সেখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা ব্যবহৃত হয় ইতিমধ্যেই তোমরা এর আগে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে এসেছো তো সেটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ডায়রিয়া কিংবা পানি শূন্যতা পূরণের জন্য আমরা ঔষধ শিল্পে যে স্যালাইনটা ব্যবহার করি সেই স্যালাইনটা বানাতে গেলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের প্রয়োজন এবং আমাদের বাসা বাড়িতে ছোটো বাচ্চাদের হতে শুরু করে বড়দের পর্যন্ত এই ওর এন যেটা সেটা আমরা খেয়ে আসছি এছাড়াও আমরা এস এমসির এই ওর ছাড়াও আরও কিছু স্যালাইন দেখেছি টেস্টি স্যালাইনও বাজারে খুব পরিচিত তবে আমরা পানি শূন্যতা কিংবা ডায়রিয়ার রোগীদেরকে এই ওর খাওয়াই কিংবা এই ধরনের ওর খাওয়াই তো এই ছিল আমাদের লবণ সংক্রান্ত খাদ্য লবণ সংক্রান্ত আলোচনা আমরা পরের টপিকটাতে চলে যাই আমাদের পরের টপিকটা হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার কাকে বলা হচ্ছে এই বেকিং পাউডারে আমরা কি কী নিয়ে আলোচনা করব। এখানে বেকিং পাউডারের মধ্যে আমরা বেকিং সোডা নিয়ে আলোচনা করব বেকিং সোডার ব্যবহার কিভাবে আমরা ব্যবহার করি এটাকে এবং কিভাবে এটা কাজ করে তো প্রথমেই আমরা দেখে নেই যে বেকিং সোডা বা এই খাবার সোডাটার রাসায়নিক নামটা কি রাসায়নিক নামটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বা সোডিয়াম বাইকার্বোনেট তো এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই তোমরা সবাই জানো যে এখানে ভাঙলে আমরা কী পাবো সোডিয়াম আয়ন এবং বাইকার্বনেট আয়ন অনেকে কার্বোনেট আয়ন এবং বাইকার্বনেট আয়নের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলো খেয়াল রাখবে কার্বোনেট হচ্ছে আমাদের কি যোগমূলক যেখানে দুটা ঋণাত্মক চার্জ তো এটার সাথে যখন একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যায় তখন কি একটা চার্জ নিউট্রাল হয়ে যায় একটা হাইড্রোজেন আয়ন এসে যুক্ত হলে একটা চার্জ নিউট্রাল হয়ে গিয়ে সে বাইকার্বনেটে পরিণত হয়ে যায় তো এই আলোচনায় আর যাচ্ছি না আমরা তাহলে দেখো এটা হচ্ছে সোডিয়াম আয়ন এটা হচ্ছে বাইকার্বোনেট বা হাইড্রোজেন কার্বনেট আয়ন দুইজনেরই যজনী কত ওয়ান তারপরে তারা গঠন করছে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বোনেট এখানে আমরা তার গাঁঠনিক সংকেতটা দেখতে পাচ্ছি গাঁঠনিক সংকেতটাতে মূলত আমাদের কেন্দ্রে কে রয়েছে কেন্দ্রে রয়েছে কার্বন এই জায়গাটাতে তো কার্বনকে আমরা দেখাচ্ছি না এখানে এই জায়গাটাতে কেন্দ্রে রয়েছে কার্বন অর্থাৎ তুমি যদি ভেঙে লেখো এই যৌগটাকে তাহলে এই যে একদম সেন্টারে রয়েছে কার্বন কার্বন দুই হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরছে আর এই পাশে অক্সিজেন এই পাশে অক্সিজেন সে আবার আরেকটা হাত দিয়ে ধরছে কাকে সোডিয়াম আয়নকে আর আরেক পাশে সে ধরছে হাইড্রোজেন আয়নকে তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট এই যে সোডিয়াম এই যে হাইড্রোজেন কার্বন এবং এই যে আমাদের তিনটা অক্সিজেন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাই কার্বনেটের গাঠনিক সংখ্যাটা দেখলাম এবার এই বেকিং সোডা তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড নামে একটা অ্যাসিড মেশানো হয় বেকিং পাউডার তৈরি করার জন্য এবং আমরা কেক বানানোর জন্য কিন্তু সাধারণত এই বেকিং পাউডারটাই ব্যবহার করি তাহলে দেখো এখানে আমরা টার্টারিক অ্যাসিডের সংকেতটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা সংকেত অনেক কমপ্লিকেটেড এগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই বিশেষ করে তোমরা সোডিয়াম বাই কার্বনের সংকেতটা জানলেই চলবে তাহলে এখানে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এখানে কার্বন রয়েছে চারটি হাইড্রোজেন ছয়টি অক্সিজেন রয়েছে এখানে ছয়টি তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি যে মূলত এখানকার যেই কার্বন হাইড্রোজেন বা অক্সিজেনের যে সংখ্যাটা সেটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যে সঠিক বা অরিজিনাল যেই ইয়েটা টার্টারিক অ্যাসিডের সংকেতটা সেটা একটু দেখাই তোমাদের এখানে টার্টারিক অ্যাসিডের যে সংকেতটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কার্বন মূলত আমি পুরোটা শেষ করি তারপরেই বলি একবারে এবার তুমি যোগটাকে লক্ষ্য করো এটা হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড তো এই ডি বা এল এর বিষয়টা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে বুঝবে তো এখন খুব সংক্ষেপে আমি বলে রাখি ডি টার্টারিক অ্যাসিড হয় আর এল টার্টারিক অ্যাসিড হয় এটা মূলত ত্রিমাত্রিক সমানতার ক্ষেত্রে এই জিনিসগুলো আসে থ্রি ডি যেই সমানগুলো সেগুলোর ক্ষেত্রে তো আমাদের সেই বিষয়ে আমরা বা সেই আলোচনায় আমরা যাচ্ছি না এখানে জাস্ট আমরা কাউন্ট করবো এখানে খেয়াল করে দেখো যে কার্বন কয়টি রয়েছে কার্বন কার্বন রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন রয়েছে কত এক দুই ছয়টা হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে কয়টা অক্সিজেন রয়েছে ছয়টা এই যে দুই তিন চার পাঁচ ছয় তো এখানকার যেই তার তুমি সংকেতটা বা গাঠনিক স্ট্রাকচারটা গাঠনিক সংকেত যেটা সেখানে তুমি কিন্তু এই কার্বনের সাথে সরি এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা সেটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি না তো এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে সো এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যে দুইটা হাইড্রোজেন কোথায় গেল তো এই ছিল আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত তো এগুলোর গাঠনিক সংকেত তোমাদের মুখস্থ করার বা আয়ত্ত আনার প্রয়োজন নেই কারণ এগুলো নিয়ে তোমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করবে এখন তোমরা শুধুমাত্র আমাদের সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের গাঠনিক সংকেতটা জানলেই চলবে তো আমরা একটু সামনের দিকে আগাই যেটা বলছিলাম যে আমরা মূলত এই বেকিং সোডাকে বা বেকিং পাউডারকে ব্যবহার করি কোথায় আমরা বেকিং পাউডারটাকে ব্যবহার করি কেক বানানোর ক্ষেত্রে বা কেক বানানোর কাজে ব্যবহার করি এখন আমরা দেখে নিব যে এই বেকিং সোডাটাকে আমরা কিভাবে প্রস্তুত করি প্রথমে আমরা বেকিং সোডাটা প্রস্তুত করা দেখব তারপরে দেখব যে ওই বেকিং সোডার সাথে টাটারিক অ্যাসিড মিশিয়ে আমরা বেকিং পাউডার বানাই তাহলে আমরা একটু সামনের দিকে যাই এখানে আমরা এই বেকিং সোডার প্রস্তুতিটা আমি কয়েকটা স্টেপ অনুযায়ী তোমাদেরকে দেখাবো মূলত অ্যামোনিয়া গ্যাস খাদ্য লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকেই বেকিং সোডা প্রস্তুত করা হয়ে থাকে প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় সম্পৃক্ত দ্রবণ কোনটা সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে এর আগে আমি খুব সংক্ষেপে বলে এসেছিলাম তোমাদের চ্যাপ্টার সিক্সে থাকতে যে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে অর্থাৎ তুমি যদি এক গ্লাস পানিতে চিনি দিতে থাকো ধরো ওই এক গ্লাস পানিতে সর্বোচ্চ তুমি চার চামচ চিনি দিতে পারবে তো এরপরে তিন চামচ দেওয়ার পরে এরপরে তুমি ধীরে 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 যদি আর একটু চিনি দিতে থাকো চার চামচ দেওয়ার পরে কি তুমি যদি এরপরে আরও এক চামচ বা আর অল্প কয়েকটা চিনির দানা দাও সেটা কিন্তু আর পানিটাতে দ্রবীভূত হবে না সেটা তলা নিতে চলে যাবে মানে অধক্ষেপ পড়বে তো সর্বোচ্চ যে ক্যাপাসিটি কোনো একটা দ্রবণের কোনো একটা দ্রবকে দ্রবীভূত করার ওই ক্যাপাসিটিটা এক্সটেন্ড করার পরে সেটা কি অধক্ষেপ পড়ে যায় তো এই ম্যাক্সিমাম যে ক্যাপাসিটিটা এটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তার মানে ওই এক গ্লাস পানিতে চার চামচ চিনি দিলে অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ চিনি দ্রবীভূত ক্ষমতা দ্রবীভূত করার ক্ষমতা যেটা অতটুকু চিনি দিয়ে তুমি যে দ্রবণটা বানাচ্ছো ওটাই হচ্ছে চিনির সম্পৃক্ত দ্রবণ তো এখানেও তাই একই রকম তাহলে আমরা কী করলাম যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছি এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে এবার অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে সেটাকে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এই অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয় তারপরে কি ঘটে খেয়াল করে দেখো এরপরে এই কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া এবং পানি প্রথমে উৎপন্ন করে অ্যামোনিয়াম বাইকার্বোনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়াটা আমরা একটু দেখে নিই খেয়াল করে দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়াম এবং পানি তার বিক্রিয়া উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বোনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট ঠিক যেমনটা অ্যামোনিয়াম ক্লোরাইড হয় এরকম আর কি বিষয়টা এই বাইকার্বনেট আয়ন আর এটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন দুইজনেরই যোজনী এক এই জন্য সংকেতটা এরকম অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট বা অ্যামোনিয়াম বাইকার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে এনএএইচ সিও অর্থাৎ আমাদের বেকিং সোডাটা উৎপন্ন করছে বিক্রিয়াটা লক্ষ্য করো এই হচ্ছে সেই বিক্রিয়াটা অর্থাৎ অ্যামোনিয়াম বাইকার্বোনেটের সাথে যখন আমি সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি তখন কি ঘটনা ঘটবে এখানে এই জায়গাটাতে অ্যামোনিয়াম আয়ন আছে এনএইচ প্লাস আর এখানে রয়েছে বাইকার্বনেট আর এই জায়গাটায় রয়েছে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তার মানে তুমি বুঝতেই পারছো যে এই অ্যামোনিয়াম আয়ন আর এই ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড সৃষ্টি করছে আর এখানে রয়েছে বাইকার্বোনেট আয়ন এখানে রয়েছে কি সোডিয়াম আয়ন তারা মিলে সোডিয়াম বাইকার্বনেট সৃষ্টি করছে যেটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বেকিং বেকিং সোডা এরপরে এই বেকিং সোডাটাকে এবার আমি পাত্র থেকে পৃথক করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশাবো মিশিয়ে বেকিং পাউডার প্রস্তুত করবো তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে কেক প্রস্তুতির সময়ে আমরা কিন্তু ময়দার মধ্যে বেকিং পাউডারটা মিশাই নট বেকিং সোডা তো এই বেকিং পাউডার মিশিয়ে যখন তাপ প্রদান করি তখন কি ঘটে সেখানে তাপ প্রদান করা হচ্ছে তারপরে কি আমরা বেকিং সোডা মিশ্রণের সাথে যে টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি সোডিয়াম টার্টারেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কি উৎপন্ন করছে পানি উৎপন্ন করছে যে কারণে আমাদের কেকটা ফুলে ওঠে এখানে বিক্রিয়াটা একটু লক্ষ্য করো আচ্ছা এই প্লাস চিহ্নটা এই জায়গাটাতে হয়ে গেছে তাহলে একটু আগে তোমরা দেখে এসেছো যে কিভাবে এই বিক্রিয়াটা আমরা করবো এখানে একটা জিনিস লক্ষণীয় যে তুমি খেয়াল করো এটা ছিল কি আমাদের টাটারিক অ্যাসিডের সংকেতটা এটা হচ্ছে কি সোডিয়াম বাইকারনেটের এই জায়গার হাইড্রোজেনগুলোকে সোডিয়াম রিপ্লেস করে দেয় তাহলে খেয়াল করে দেখো তোমার সংকেতটা ছিল কি সি ফোর এইচ সিক্স ও সিক্স দুইটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে তাহলে তোমার সোডিয়াম টার্টারেটের সংকেতটা কি হবে সি ফোর এইচ ফোর এন এ টু দুইটা সোডিয়াম এসেছে আর অক্সিজেন আগের মতনই আছে তার মানে এইটা থেকে অর্থাৎ টার্টারিক অ্যাসিড থেকে সোডিয়াম টার্টারেট উৎপন্ন হচ্ছে এবং তার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হচ্ছে এবং এই কারণে কি কেক ফুলে উঠছে এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আমরা এখানে বেকিং সোডা ব্যবহার না করে আমরা কেন বেকিং পাউডার ব্যবহার করছি কারণ বেকিং পাউডারটা হচ্ছে কি বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের একটা সংমিশ্রণ এবার আমরা যদি বেকিং সোডা ব্যবহার করতাম কেকে কেক বানানোর সময় বা কেক বেক করার সময় সেক্ষেত্রে একটা তিক্ত স্বাদ পেতাম একটা বিটার টেস্ট পেতাম আমরা ঠিক আছে কারণ যদি আমরা টার্টারিক অ্যাসিড না ব্যবহার করি শুধু বেকিং সোডাটাতে এরকম এই তিক্ত স্বাদটা থাকে কিন্তু যখনই আমরা টার্টারিক অ্যাসিডটা ব্যবহার করি সে কি করে এই তিক্ত স্বাদটাকে দূর করে ফেলে অর্থাৎ সোডিয়াম কার্বনেট যে গঠিত হচ্ছে এখানে তার যেই তাপ দেওয়ার ফলে এখানকার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের যে বিটার টেস্টটা এটাকে আমরা নিউট্রাল করে দিচ্ছি কার মাধ্যমে টার্টারিক অ্যাসিডের মাধ্যমে তো এই জন্য যখন আমরা সরাসরি বেকিং সোডা ব্যবহার করি যে তিক্ত স্বাদটা থাকে আমরা সোডিয়াম টার্টারেট ব্যবহার করলে কি এই তিক্ততাটা চলে যায় এবং সেটা কি বেকিং সোডা থেকে বেকিং পাউডারে পরিণত হয় যেটা আমরা কেকে সরাসরি ব্যবহার করি এরপরে আমরা লক্ষ্য করি একটু যে কিভাবে এই জিনিসটা হচ্ছে আমরা বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফলানোর জন্য ইস্ট নামে ছত্রাক ব্যবহার করে থাকি এই জন্য কিছু স্টেপ আছে আমরা একটু দেখে নিই স্টেপগুলো প্রথমে আমরা চিনির দ্রবণে ইস্ট মেশাই এরপরে এই মিশ্রণটা দিয়ে কি করি দেখো এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাজ শ্বসনের কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা পাউডারটিকে ফুলতে সাহায্য করে সবাজ শোষণ তোমরা জীববিজ্ঞানে পড়বে তারপরে সংক্ষেপে বলি যে শ্বসন প্রক্রিয়াটাতে আমাদের কি কোনো মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী যে জীবের কোষস্থ শ্বসন বস্তুটা মানে গ্লুকোজ সেটা সম্পূর্ণরূপে জারিত হচ্ছে হয়ে পানি কার্বন ডাইঅক্সাইড বানায় তার মানে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সেটাকে আমরা সবাজ শোষণ বলি তাহলে খেয়াল করে দেখো যে ইস্টের সবাদ শোষণের কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে যা পাউরুটিটাকে ফুলতে সাহায্য করছে এবং পাউরুটি ফুলে ওঠার পরে ওভেনে বেকিং করা হলে উত্তাপে বা হিটের কারণে ইস্টটা মারা যায় তখন পাউরুটির ফোলাটা বন্ধ হয়ে যায় কারণ একটা একটা লিমিটেড বা একটা নির্দিষ্ট পরিমাণে ইস্ট ব্যবহার করা হয় যাতে করে ফোলানোটা একটা নির্দিষ্ট লেভেলে থাকে এবং পরবর্তীতে আমরা দেখতেই পাচ্ছি যে পাউরুটি ফুলে ওঠার পরে যখন ওভেনে বেকিং করি তখন কি হিটের কারণে যে তাপটা থাকে ওভেনে সেটার কারণে ইস্টটা মারা যাচ্ছে অর্থাৎ এখানে খেয়াল করে দেখো ইস্টের সবাজ শোষণের কারণে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু পাউরুটিটাকে ফোলাচ্ছে অর্থাৎ আমি প্রথমে যে চিনি দ্রবণে বা ময়দার সাথে যে ইস্টটা ব্যবহার করেছিলাম এবং পরে ইস্টা মারা যাচ্ছে তখনই পারুটির ফোলাটা বা কেকের ফোলাটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের বেকিং পাউডার এবিল এবং বেকিং সোডা রিলেটেড আলোচনা আমরা এর আগে আলোচনা করলাম লবণ নিয়ে খাদ্য লবণ দিয়ে কীভাবে সল্ট হারভেস্টিং করা হয় কীভাবে তার ব্যবহারটা কীরকম তো আজকে মূলত এই খাদ্য লবণ এবং বেকিং পাউডার নিয়েই বা বেকিং সোডা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ